সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার, অ্যাডভোকেট বাংলা সুপ্রিম কোর্ট। আমি আজকে আপনাদেরকে নারী নির্যাতন মামলা সম্পর্কে ধারণা দেব। নারী নির্যাতন মামলা যদি কোনো আসামি হয়ে যান, মিথ্যা মামলা আসামি হয়ে যান, এমন অনেক ব্যক্তি আছে মিথ্যা মামলা আসামি হয়ে যায় নারী নির্যাতন মামলায়, এক্ষেত্রে নারী নির্যাতন মামলা মিথ্যা মামলা আসামি হইলে আপনারা কী করবেন? এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার কি কি এভিডেন্স আছে সেটা কিন্তু আগে জোগাড় করতে হবে। জোগাড় করে আপনাকে অবশ্যই সেই যদি থানায় মামলা হয়, থানায় যে আইইউ ইনভেস্টিগেশন অফিসার তার কাছে এভিডেন্স সব দিতে হবে। তো দিয়ে ওই আইইউ যদি আপনার সব কিছু ডকুমেন্টস গ্রহণ করে তাহলে ভালো, মামলা তাহলে একটা রিপোর্ট দিয়ে দিল, তখন কিন্তু আপনার পক্ষে থাকলো। আর যদি কোনো কারণে সেই আইইউ অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসার যদি আপনার বিপক্ষে চলে যায় তাহলে অবশ্যই সেই এভিডেন্সগুলো যত্ন করে রাখবেন। সেটা কোর্টে যদি দেয় রিপোর্ট আপনার বিপক্ষে, তখন আপনি কোর্টে এই এভিডেন্সগুলো সাবমিট করবেন। তাহলে আপনাকে কিন্তু এভিডেন্সগুলি অবশ্যই মনে রাখতে হবে। আপনি কী কী এভিডেন্স আপনার আছে, আইওকে কী কী এভিডেন্স দিচ্ছেন এবং কী কী আরও প্রমাণ আছে, সব প্রমাণ কিন্তু আপনার কাছে রাখতে হবে। সব প্রমাণ রেখে আপনাকে কিন্তু সেই পথে হাঁটতে হবে যে পথে আপনার কিন্তু প্রতিকার পাবেন। এখন অনেকেই কিন্তু আপনার নারী নির্যাতন মামলা মিথ্যা মামলা আসামি হয়ে গেলে সমস্যায় পড়ে যান। সেই সমস্যার উত্তরণের জন্য আপনার যত প্রকারের সাক্ষী আছে, যত প্রকারের এভিডেন্স আছে, যত প্রকারের আপনার নির্দোষ প্রমাণ করার জন্য কৌশল আছে, সব কৌশল অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে আপনার যদি কোনো কারণে আপনার আইও আপনাকে সেই মামলা থেকে অব্যাহতি দিল না, মানে রিপোর্ট আপনার বিপক্ষে দিচ্ছে, তাহলে কিন্তু কোর্টে আসবে। কোর্টে আপনি আপনার যত প্রকার ডকুমেন্টস আছে সব কিছু আপনি দেখালেন। দেখানোর পরে যদি কোর্ট প্রথম অবস্থায় হয়তো মানে দেখলো যে না আপনার ডকুমেন্টসগুলো ঠিক আছে, তাহলে কিন্তু মামলা উনি সাজ গঠনের সময় আপনাকে অব্যাহতি দিবে। আর যদি ওই সময় না করে, সাজ গঠন করাই ফেলে, তাহলে সাক্ষীর ক্ষেত্রে বিজ্ঞাত আদালত আপনি বিজ্ঞান আদালতকে বোঝানোর চেষ্টা করবেন এটা সম্পূর্ণ মিথ্যা, এবং সাক্ষী দ্বারা কিন্তু উনি বুঝতে পারবে, উনি কিন্তু বিচারক, উনি বিচক্ষণ মানুষ, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, উনি সাক্ষীর ক্ষেত্রেও বুঝতে পারবেন। আপনি জেরা করবেন, আপনার লয়ারকে দিয়ে আপনার বিজ্ঞানজীবীকে জেরা করাবেন, ভালোভাবে জেরা করাবেন, ভালোভাবে মানে আপনার সব কিছু প্রস্তুতি নিয়ে, আপনার যত প্রকার এভিডেন্স আছে, ডকুমেন্টস আছে, সব কিছু নিয়ে আপনি ভালোভাবে আপনার একজন বিজ্ঞ আইনজীবীকে দিয়ে জেরা করাবেন সাক্ষীকে। জেরার ক্ষেত্রে প্রমাণ হয়ে যাবে আপনি যে নির্দোষ, কারণ বিজ্ঞ বিচারক অবশ্যই তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, মিথ্যা সবসময় মিথ্যা থাকে, সত্য কিন্তু সত্য থাকে। এক্ষেত্রে আপনি যদি অবশ্যই মিথ্যা মামলা আসামি হয়ে যান, যে কোনো না কোনোভাবে কিন্তু বিচারক বুঝতে পারবেন যে আপনি মিথ্যা মামলা আসামি হয়ে গেছেন। সো আপনাকে প্রমাণ করার জন্য প্রথমত আইওর কাছে যেতে হবে, আইও যদি সেটা গ্রহণ না করে তারপরে বিজ্ঞাতালার কাছে আসতে হবে, সেটা যদি সাজ গ্রহণের সময় যদি সাজ গ্রহণ করা ফেলে তাহলে সাক্ষীর ক্ষেত্রে অবশ্যই সাক্ষীকে জেরা করে, ভালোভাবে জেরা করে, এবং সেটা আপনি যে মিথ্যা মামলায় আসামি হয়ে গেছে সেটা প্রমাণ করতে হবে। তারপরে সাক্ষীর পরে আপনাকে সভায় সাক্ষী দিবেন, সভায় সাক্ষীতে আপনার পক্ষে যারা সাক্ষী আছে সুন্দর বা ভালোভাবে সাক্ষী দেওয়াবেন। সাক্ষী দেওয়ার পরে কোর্ট বুঝতে পারবে, তারপরে আর্গুমেন্টে আসবেন যুক্তিতর্কে। যুক্তিতর্কের সময় কিন্তু ভালো একটা আইনজীবী দিয়ে ভালোভাবে আপনার পক্ষে যত প্রকার ডকুমেন্টস আছে সব কিছু কিন্তু কোর্টকে সাবমিট করবেন, কোর্টকে বোঝাবেন ভালোভাবে, তাহলে কিন্তু কোর্ট অবশ্যই বুঝবে। কোর্ট কিন্তু অবশ্যই ন্যায় বিচারের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে থাকবে সবসময়। এবং যদি আপনি মিথ্যা মামলা আসামি হয়ে থাকেন তাহলে কোনো না কোনোভাবে কিন্তু বিজ্ঞাত আদালত বুঝতে পারবে সেটা আপনি যে মিথ্যা মামলা আসামি হয়ে গেছেন। সো এখানে আপনার অবশ্যই প্রতিকার পাওয়ার সুযোগ আছে। বিজ্ঞাত আদালত যদি কোনোভাবেই হয়তো বুঝতে পারলেন না, বুঝতে না পারাতে আপনার সেই মামলাটা হয়তো রায় দিল আপনার পক্ষে, বিভাগকে রায় দিল, তখন কিন্তু আপনার সদা সভা মানে দরকার নেই, আপনি সেই মামলাটা কিন্তু হাইকোর্টে নিয়ে গেলেন, মহামান্য হাইকোর্টে, সেই মামলা হাইকোর্টে নিয়ে কিন্তু মামলাটা বিচার পাবেন। আপনি আপনার যত প্রকার ডকুমেন্টস আছে সব কিছু ডকুমেন্টস যদি মহামান্য হাইকোর্টে দেন তাহলে অবশ্যই সেই মামলাটা কিন্তু আপনি অবশ্যই আপনার পক্ষে রায় আসবে, এটা অবশ্যই
আপনি যদি মিথ্যা মামলার আসামি হন তাহলে সেখান থেকেই আপনি খালাস পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনার কোনো না কোনো ভাবেই আপনি আপনার মামলা থেকে খালাস পাবেন, এতে কোনো সন্দেহ নেই। নিরাশ হওয়ার কোনো কারণ নেই। একটা দাফ আপনি দোষী হয়ে গেছেন, প্রমাণিত হয়ে গেছেন, ফরদ দাফে যাবেন, সেই ফরদ দাফে দোষী হয়ে গেছেন, ফরদ দাফে যাবেন, কিন্তু অনেক দাফ আছে, নিরাশ হবেন না। শক্তি নিয়ে, মনোশক্তি নিয়ে কিন্তু আপনাকে আগাইতে হবে, অবশ্যই আপনি কামিয়াব হবেন, অবশ্যই আপনি সাকসেস হবেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু নিরাশ হতে পারবেন না। আপনার বর্তমান যুগে অনেক লোক আছে মিথ্যা মিথ্যে কিন্তু মিথ্যাভাবে কিন্তু মামলা জড়িয়ে গেছে এবং শাস্তি হচ্ছে, মিথ্যাভাবে কিন্তু সাজা কাটতেছে। অনেক ব্যক্তি আছে হতাশ হয়ে কিন্তু সামনের দিকে মানে আগাতে চায় না, সাজা কাটে বের হয়, কিন্তু না, হতাশ হওয়া যাবে না এই মামলায়। আপনার যতক্ষণ কিন্তু নিঃশ্বাস আছে ততক্ষণ কিন্তু আপনার চেষ্টা করে যেতে হবে। সত্য সত্য মিথ্যা মিথ্যাই, কোনো না কোনোভাবে কিন্তু আপনি যে মিথ্যা মামলা আসামি হয়ে গেছেন সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। আশা করি আপনারা আমার বক্তব্যটা বুঝতে পারছেন। মিথ্যা মামলা আসামি হয়ে গেলে কোনোভাবে নিরাশ হওয়া যাবে না, সব পন্থা অবলম্বন করতে হবে, যত প্রকারের এভিডেন্স আছে, ডকুমেন্টস আছে, সব কিছু সংরক্ষণ করতে হবে এবং সাক্ষী থাকলে স্ট্রং সাক্ষী আপনি সাবমিট করবেন, তারপরে যত প্রকারের কলাকৌশল আছে সব কিছু অ্যাপ্লাই করতে হবে। আশা করি যে কোনো না কোনোভাবে কিন্তু আপনি যে মিথ্যা মামলা আসামি হয়েছেন সেটা প্রমাণিত হয়ে যাবে এবং বিজ্ঞ বিচারকরা কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, তারা কিন্তু সেটা ধরতে পারবেন। আশা করি আমার ভিডিওর মূল সারাংশটা বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। আপনারা অবশ্যই আমার অ্যাডভোকেট আনোয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফার্স্ট বেল আইকনটা ক্লিক করবেন, আর আমার অ্যাডভোকেট আনোয়ার চ্যানেলটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করলে অন্যরা জানতে পারলো, আমার ভিডিও সম্পর্কে জানতে পারলো। তো আমরা আপনাদেরকে আর বেশি আমার ভিডিও দেখাতে করলাম না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।